চার বছরেও নিজ দেশ মিয়ানমারে ফিরতে না পেরে রোহিঙ্গারা হতাশ হয়ে পড়ছেন। এই কারণেই তারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিদের সামনে হতাশা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আর ইউএনএইচসিআর এর সহকারী হাই কমিশনার বলছেন, মিয়ানমার সরকারের অসহযোগিতায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ঢাকা সফরের শেষ দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের দুই সহকারীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভাষাঞ্চলে অর্থায়ন ও জাতিসংঘের কার্যক্রম শুরু করা সহ রোহিঙ্গা সংকট সমাধানের নানা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে রাখাইনে বেশি নজর দেবার জন্য এবং কার্যকর প্রত্যাবাসনে সহায়তার জন্য দুই সহকারী হাই কমিশনারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা বললাম ওনাদের রাখাইনে ওনারা বেশি জানি ফোকাস দেন, তারা অনেকগুলো সুন্দর সুন্দর প্রজেক্ট রাখাইনে করছেন, এইগুলোর এইখানের মাঝিগুলোর নিয়ে দেখান যাতে ওরা ফেরত যায় তার দেশে, এই ব্যবস্থা করার জন্য। আর বললাম যে মিলিটারি গভর্নমেন্ট আসছে, এই সময় একটা সুযোগ হয়েছে, কারণ মিলিটারি গভর্নমেন্ট শুনবে এবং হয়তো ওরা যাওয়ার একটা পথ হবে। ভাষাঞ্চরে কক্সবাজারের তুলনায় রোহিঙ্গাদের জীবনযাপন অনেক উন্নত উল্লেখ করে সহকারী হাই কমিশনার বলেন, জাতিসংঘ ভাষাঞ্চরেও সহযোগিতা করবে। আমরা সবসময় সাথে আছি, সরকারের সাথে কাজ করছি, সরকার যেসব জায়গায় রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে আমরাও আছি সেখানে। তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া প্রসঙ্গে ইউএনএইচসিআর এর সহকারী হাই কমিশনার বলেন, ধাপে ধাপে তাদের অন্য দেশে যাওয়া সম্ভব, আর শরণার্থীরা যেখানেই যাবে জাতিসংঘ সহায়তা করবে। রোহিঙ্গাদের ফিরে যাওয়াটা কঠিন এবং রোহিঙ্গারা দেশে ফিরতে উদগ্রীব। মিয়ানমার সরকার তা না করায় পরিস্থিতি জটিল হচ্ছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইশরাজাহান, বিবিসি নিউজ, ঢাকা।